ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2024-এ যে 1 নম্বর স্কুল আছে আরামবাগ গার্লস হাই স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের একে আছে কবি বঙ্গভূমির প্রতি কবিতায় প্রার্থনা করেছে নম্রতা। একের দুই রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন অয়েল পেন্টিং। একের তিন প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ কানাই। একের চার ধামা ঢোল কোন ধরনের শব্দ খাঁটি দেশি শব্দ। দুয়ের একে আছে মাতৃভাষা কবিতাটির কবিকে। মাতৃভাষা কবিতার কবি হচ্ছে কেদারনাথ সিং আর কবিতাটিকে তর্জমা করেছে মল্লিকা সেনগুপ্ত। দুয়ের দুয়ে বলেছে কত খ্রিস্টাব্দে রামকিঙ্কর বেদ শান্তিনিকেতনে যান 1925 খ্রিস্টাব্দে আর ওনার বাড়ি কোন জেলায় বাঁকুড়া জেলায়। দুয়ের তিনে বলেছে নিজের পিসির খোকা আছে বলে হিংসায় জ্বলে পুড়ে খাক হলো। কে কাদের সম্পর্কে এমন কথা বলেছেন, কে হলেন আম্মা বলেছে কথাগুলো আর কাদের সম্পর্কে, সোনাটিয়া সম্পর্কে। দুয়ের চারে বলেছে সোনাটিয়া মাকুকে প্রথম কেমন দেখেছিল, এটা রায়মার্টিনে 250 পৃষ্ঠায় আছে। সোনাটিয়া মাকুকে প্রথম কেমন দেখেছিল, সোনাটিয়া প্রথম যখন মাকুকে দেখে তখন মাকুর চেহারা ছিল লম্বা শটাং, গায়ের মাংসগুলি ছিল আঁটো সাঁটো, দেখে বোঝাই যায় যে প্লাস্টিক আর রবার দিয়ে তৈরি, তার মাথায় কোঁকড়া চুল আর নাকের ডগায় কালো তিল ছিল। তিনের একে আছে কিছুটি নয় ছন্দহীন, এটা যে কোনো দুটো প্রশ্নের উত্তর 2 নম্বর করে কবি একথা বলেছেন কেন, এটা রায়মার্টিনের 13 পাতায় আছে। এই যে কিচ্ছুটি নয় ছন্দহীন উদ্ধৃতাংশের ব্যাখ্যা লেখো, কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। প্রকৃতি ছন্দময়, প্রকৃতির সব কাজেই রয়েছে ছন্দ, ঝড় বাদল জোছনা পাখির কাকলি ঝিঝির ডাক নদীর কলতান মোটর বা রেলগাড়ির চাকা জলের স্রোত সবেতেই ছন্দ বিরাজ করে। জীবনে ছন্দ থাকলে জীবন পদ্মের মতো সুন্দর আর আনন্দময় হয়ে উঠতে পারে। ভূবনটাই চলছে ছন্দসুরের সংকেতে, অর্থাৎ বিশ্ব প্রকৃতিতে কোনো কিছুই ছন্দহীন নয়। তিনে দুয়ে বলেছে সালটা 3589, এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে, এটা রায়মার্টিনে 19 পৃষ্ঠায় রয়েছে। আচ্ছা, যেহেতু 2 নম্বর বলেছে কী কী আবিষ্কারের কথা বলা হয়েছে, এখান থেকে দেবে যে এই সময়ের মধ্যে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কৃত হবে যার ফলে পৃথিবীতে নানা রকম উড়ানযন্ত্র আবিষ্কারে হিড়িক পড়ে যাবে। মানুষ মৃত্যুঞ্জয়ী টনিক আবিষ্কার করবে। সূর্যের আরও 2টি গ্রহ আবিষ্কৃত হবে এবং জানা যাবে যে সূর্যের আর কোনো গ্রহ নেই। ইতিমধ্যে চাঁদ মঙ্গল শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করবে। তিনে তিন বলেছে এসবের মধ্যে কখন নন কোঅপারেশন আন্দোলন এসে গেল, রাম কী করে জীবনে এই আন্দোলন কী প্রভাব ফেলেছিল, এটা রায়মার্টিনের 53 পৃষ্ঠায় রয়েছে। জাতির জনক মহাত্মা গান্ধীর ডাকে সেকালে যে অসহযোগ আন্দোলন হয়েছিল তাই নন কোঅপারেশন আন্দোলন। পাঠ্য আত্মকথা কথা রচনায় তারই ছবি একটু ছবি এঁকেছেন লেখক। স্কুল কলেজ বন্ধ, ন্যাশনাল স্কুলে ভর্তি হলাম আর কংগ্রেসের কাজে যোগ দিলাম। লেখকের উপর ভার ছিল মহাপুরুষদের বাণী থেকে উদ্ধৃতি লিখে ঝুলিয়ে দেওয়ার। তাছাড়া প্রসেশনের সময় তাকে তেল রঙে লিডারদের পোর্ট্রেট এঁকে দিতে হতো। চারের একে বলেছে তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও, এটা আছে বইয়ের 290 পাতায়। তদ্ভব শব্দ কাকে বলে, যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের ফলে প্রাকৃত অপভ্রংশ প্রভৃতি স্তরের মধ্যে দিয়ে পরিবর্তন লাভ করে বাংলা ভাষার শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে সেই শব্দগুলিকে তদ্ভব শব্দ বলে, যেমন কৃষ্ণ কানহ কানু হস্ত হত হাত। চারে দুই আছে বাংলা ব্যবহৃত 2টি মুণ্ডমাল শব্দের উদাহরণ দাও, এটা তোমাদের বইয়ের শব্দ চ্যাপ্টারের শেষে রয়েছে, শেষও আছে আর অনুশীলনীর আগের পাতায়। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যেমন হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, তো মুণ্ডমাল শব্দ হচ্ছে এইটা, এই যে শর্ট ফর্মে লেখা প ব ম শি প এগুলো। হ্যাঁ, এই যে বলেছে একাধিক শব্দের প্রথম বর্ণ বা অক্ষরটি নিয়ে সেগুলো যোগ করে একটি শব্দ গড়ে তোলা হলে তাকে মুণ্ডমাল বলে, যেমন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL, এইগুলো হচ্ছে উদাহরণ। চারে তিনি শূন্যস্থান পূরণ, রাজপুত্র, তারপরে হবে রাজপুত্তর, তারপরে রাজপুত। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রায়মার্টিন কোশ্চেন ব্যাংক 2024-এর 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।